থাপড়ায় আমি তোর গালের সব দাঁত ফালায় হাতে ধরাই দিব। কি বললি, কি বললি মামুর বেটে? খাবি, খাবি থাপ্পড়, খাবি, খাবি। কি হলো, কি হলো এটা? তুই আমার বোন বে, তোকে আমি আমার বোনের জায়গায় আসন দিলাম বে। প্লিজ তুই আমার বউকে একটু থামাবে। সংকেত দিয়ে কথা বলবি না তোমার সাথে, মিজাজের বাতি নষ্ট হয়ে যায়। শুদ্ধ করে, স্পষ্ট করে কথা বল। এটা ভালো বলছো তুমি, স্পষ্টবাদী। সুস্মি আসতেছে। সুস্মি আমার বউ? তোমার ওয়াইফ, এত ধৈর্য। হ্যাঁ, তানিশা, মামুন বেটি তানিশাই আ কামটা করেছে। ওকে তো আমি ছাড়ব না। কুচি 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 করে পেঁয়াজ কুচির মতো ওকে আমি কাটব। ওই মামুর বেটির আমি খবর করে ছাড়বো। এ আস্তে, কোনো যান। হ্যাঁ, আমাকে আটকাবি না। ফুল অ্যান্ড ফাইনাল অ্যাকশন, কোনো থামাথামি নাই। অ্যাকশন তো লইবে অবশ্যই, কার বিরুদ্ধে? তানিশা আছে? হ্যাঁ, কই গেলছে? এতে কবে চলে গেছে? চলে গেছে? ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে। আসতে দে সুস্মিকে, আসুক সুস্মি। তুই আমি দুজন মিলে মনে কর কান পরা দিব। কি কান পরা দিব বলতো? তানিশা মামুর বেটে একটা চুন্নি, সাত পুরুষ ধরে চুন্নি ওদের পেশা। শুটিং এ এসে বিভিন্ন জিনিসপাতি মনে কর, সুস থেকে আলপিন পর্যন্ত সবকিছু চুরি করে লেবে গেছে। আর যাবার সময় আমার বউরে কান পরা দিয়ে গেছে, বুঝতে পেরেছিস? সবাই মিলে যদি মনে কর যে সুস্মিকে কথা বলি, সুস্মি তো মনে কর অটো বিশ্বাস করে যাবে। ফার্স্ট ক্লাস বুদ্ধি বাবু রে, এত বুদ্ধি রে তুই, ঘুমাও কেন? অ্যালেক্স মালিক খান একটি, ওটাই ওটাই। হেতি চলে গেছে, হেতির অল্টারনেটিভ থই গেছে। অল্টারনেটিভ? হ্যাঁ, খান সেটা তুমি বলতেই পারো। এক অর্থে তোমার বউকে এখানে আনার ব্যবস্থা আমি করেছি, মানে তানিশাকে আমি যা বলেছি তানিশা সেই কাজটাই করেছে। সামারা, কি অ্যালেক্স মালিক খান, আমার বউ যদি কোনো কিছু জানতে পারে তোকে কিন্তু আমি মগদের উপর কেটে কুচি কুচি করে কেটে ফেলব। তাই কেটে কুচি কুচি করে কি করবে তুমি? আমার ইচ্ছা করছে তোকে, যা বেড়া যা, যা ফোট আজাইরা গলা বাজি আমার সাথে করতে আসিস না, যা। আমার সংসার লে ছিনিমিনি খেললে তোকে, তোকে যে আমার কি ইচ্ছা করছে বে। চুপ, আর একটা উল্টা পাল্টা কথা বললে থাপড়ায় আমি তোর গালের সব দাঁত ফালায় হাতে ধরাই দিব। কি বললি, কি বললি মামুর বেটে? খাবি, খাবি থাপ্পড়, খাবি, খাবি। ওমা, ওমা, কি হলো, কি হলো এটা? তুই আমার বোন বে, তোকে আমি আমার বোনের জায়গায় আসন দিলাম বে। প্লিজ তুই আমার বউকে একটু থামাবে। কি বুঝলাম না, মানে আমি তোর বোন? আপন মায়ের পেটের বোন বে, দয়া কর, দয়া কর বোন, আমার সংসারটা ভাঙিস না, একটু দয়া করবে, একটু দয়া কর। তুই আমাকে বোন বলছিস? আমি তোর আপন মায়ের পেটের বোন? আমি নিরুপায়, আমি নিরুপায় সামান্য। প্লিজ একটু দয়া কর, দয়া কর প্লিজ। ওকে যা,
আমি তোকে দয়া করলাম। তোর সাথে আমার কোনো রিলেশন ছিল এসব প্রশ্ন নিয়ে যদি আমার বউ আমার সামনে এসে দাঁড়ায়, আমি ধ্বংস হয়ে যাব। সামারা, আমি তোর বউকে কোনো কিছু বলবো না, যা। কিন্তু ওই যে মামুর বেটি তানিশা, তানিশা যে আমাদের রিলেশন নিয়ে সব কিছু আমার বউকে ভুলে দিয়েছে। না, তানিশা তোর বউকে কোনো কিছুই বলেনি। তাহলে তানিশা কিছু না বললে আমার বউ আসছে কেন? তোমার বউকে আসতে বলেছি শুধুমাত্র এখানে এসে তোমার এই নষ্টামিগুলো নিজ চোখে দেখবার জন্য। আমি কথা দিচ্ছি, আমি বা তানিশা কেউই আমাদের রিলেশন নিয়ে তোমার বউকে কিছু বলিও নি, বলবো না। বিশ্বাস করবো? আমি গ্যারান্টি দিচ্ছি অ্যালেক্স, সামারার মুখের কথাকে বিশ্বাস করতে হয়, কারণ সামারা আজাইরা কোনো কথা বলে, যেটা বলে সেটার অনেক মূল্য আছে।